তো আগে এটা ছিল না, ঘরে বসে যে সুযোগটা আমরা পাচ্ছি বিনামূল্যে, এটা সবচেয়ে বড় কথা। অনেকে সামর্থ্য হয় না কিছু করার, অনেক সময় আর্থিক সমস্যা, সামাজিক সমস্যা, মেয়েদের প্রতিবন্ধকতা শেষ নেই, কিন্তু আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের আজকে জেলা প্রশাসক একজন মহিলা আমাদের নেতৃত্ব দিচ্ছেন। এই আসলে এই প্রজেক্টে আমি জানতাম না এই প্রজেক্টটা শুরু হচ্ছে, আমার একটা ছোট বোন আমাকে জানালো। আমি আজকে আড়াই বছর ঘরে বসে আছি। আরেকটা অনুষ্ঠানে জনাব সাবিনা আলমের সঙ্গে আমার পরিচয় হয়েছিল, যেটা ছিল মহিলা সংস্থার, নারী ও মহিলা সংস্থার উদ্যোগে বিউটিফিকেশনের একটা কোর্সে। তো সেখান থেকে আমি আরও উদ্বুদ্ধ হয়েছি ওনাকে দেখে, ওনার কথা শুনে, যে আমাদেরকে এগিয়ে যেতে হবে, ঘরে বসে থাকা যাবে না। সেই ক্ষেত্রে আমি যখন অনেক চাকরির জন্য অ্যাপ্লাই করে চাকরি পেয়েছি, সেটা হচ্ছে ঢাকা ভিত্তিক, কিন্তু বাংলাদেশের এখন এরকম সিচুয়েশন যে আমার ফ্যামিলি ছাড়তে চাচ্ছে না, একা আমি ঢাকায় কিছু করি। সেই ক্ষেত্রে এই কোর্সটা ঘরে বসে করার মতো, মানে এত বড় সুযোগ, এত বড়, আমি মনে করি যে বিনামূল্যে, বিশেষ করে আমি বারবার উল্লেখ করছি, কারণ আমাদের আর্থিক সামর্থ্য সবসময় হয় না। বাইরে এই কোর্সটা করতে গেলে 25-30 হাজার টাকা মিনিমাম লাগবেই। তো সেই ক্ষেত্রে আমরা যে ঘরে বসে করতে পাচ্ছি, শুধু লার্নিং না, আর্নিংয়ের ব্যবস্থাও, আমি মনে করি যেভাবে আমাদেরকে শেখানো হচ্ছে, আমরা যদি প্র্যাকটিস বহাল রাখি, তাহলে অবশ্যই আমরা আর্নিং করতে পারবো, আমরা ফ্রিল্যান্সার ফিল্ডে নামতে পারবো। এর জন্য আমি সরকারের কাছে কৃতজ্ঞ। আমি লন্ডন থেকে BBMBA করে আসছি। অনেকে বলেন আমাকে যে ঘরে বসে আছো কেন, কিছু করছো না কেন। সেক্ষেত্রে আমি দেখলাম যে এটা একটা বড় চ্যালেঞ্জ, বড় সুযোগ যে আমি কাউকে দেখাবো যে আমি কিছু করছি। দেশে থাকতে আমি করতাম একটা জব ইউকে ভিত্তিক, কিন্তু এখন যেহেতু কিছুই করার মতো সুযোগ হচ্ছিল না, আমি ফ্রাস্ট্রেশনে পড়ে গিয়েছিলাম। আপনারা শুনলে হয়তো হাসবেন বা অবাক হবেন, আমি ডিপ্রেশনের ওষুধ খাচ্ছিলাম, কিন্তু এই ক্লাসে আসার পর থেকে আমি এতটাই আনন্দিত থাকি সবার সঙ্গে যে আমার ওই ওষুধটা ধীরে ধীরে কেটে গিয়েছে। অনেকে অনেক কিছু বলেছেন, আমি মনে করি না আর কিছু বলে আপনাদের সময় নষ্ট করব। ধন্যবাদ সবাইকে আমাকে কিছু বলতে দেওয়ার জন্য, ধন্যবাদ।